মা সারদা দেবীর জন্ম বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1260 সালের 8ই পৌষ 1853 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর কৃষ্ণা সপ্তমীর রাত্রি তাঁর আবির্ভাব লগ্ন। 19 শতকের মধ্যভাগে গ্রাম বাংলার চেহারা ছিল শস্য শ্যামল, বট অশুদ্ধ আম্বকুলি শ্যামল ছায়া ক্ষেত পড়া শস্য, বড় বড় পুকুরে স্নিগ্ধ শীতল জল, কোনোখানে বা পদ্মশালুকের শোভা, মোট সখানেক পরিবার নিয়ে জয়রামবাটির গ্রাম। সেখানে মায়ের পিতৃবংশই একমাত্র ব্রাহ্মণ পরিবার। শহরের সভ্যতা তখনই গ্রামে পৌঁছায়নি। পূজা পাঠ, যাত্রা, কথাকথন আর 12 মাসে 13 পার্বণ। গায়ের ঠাকুর সিংহবাহিনী দেবীকে ঘিরেই হয় বছরের মহোৎসব। এমনই একটি সরল ধর্মীয় পরিবেশে দরিদ্রের কুঠিরে মা সারদার জন্ম। তার মায়ের নাম শ্যামাসুন্দরী দেবী, বাবা রামচন্দ্র মুখোপাধ্যায়, শ্রী রামচন্দ্রের পরম ভক্ত। মায়ের জন্মের আগে পিতামাতা দুজনেই দেখেছিলেন লাল কাপড় পরা অতি সুন্দরী এক কন্যাকে। কন্যা বলেছিল, আমি তোমার ঘরে এলাম, কোন দেবী আসবেন, তারই আভাস পেলেন সরল ভক্ত দেব দম্পতি। পৌষের রাতে এই গ্রামে নির্ভূত পরিবেশেই দেবীর জন্ম হল। দরিদ্রের সংসার, শিশু সারদাকে খেতে শুয়ে শ্যামাসুন্দরী তুলো কুড়োতেন। তুলো বিক্রি করে অথবা বইতে তৈরি করে সংসারের সাশ্রয় হবে এই আশায়। ছোটবেলায় সারদা কলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস খাতেন, খেতে মনীষদের জন্য মুড়ি নিয়ে যেতেন, পঙ্গপালে ধান কাটলে খেতে খেতে ধান কুড়োতেন, দুটি ছোট ছোট হাতে মাকে সাহায্য করতেন, ছোট ভাই বোনেদের নিয়ে আমোদর নদীতে স্নান করতে যেতেন। আমোদরই ছিল সারদার গঙ্গা। সেখানে স্নান করে মুড়ি খেয়ে বাড়ি ফিরতেন। সন্ধ্যার পর অন্ধকার নামত, প্রদীপ চলত তুলসীতলায়, শাঁখের ধ্বনি সূর্যাস্তের ঘোষণা করত। এমনই সাদাসিধে গ্রামীণ জীবনে সারদা বড় হলেন। এই কুটুবান্ধা দেবরক্ষিত শিশুকন্যার সন্ধান জানতেন কামার পুকুরের গদাধর চট্টোপাধ্যায়। মাত্র 6 পা দিয়েছেন সারদা, কামার পুকুরের গদাধর নিজেই পাত্রীর সন্ধান দিলেন। দুই গরিব সংসারী বৈবাহিক সম্বন্ধ হল। কামার পুকুরে গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে 1859 সালে বৈশাখে বিয়ে হল ছোট্ট সারদার। সারদার জীবনের এইটি মহত্তম ঘটনা, সামান্য জীবনে অসামান্য ভাবী জীবনের ইঙ্গিত, যুগবতা শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার মিলন। বালিকা বধূটি বিয়ের পর বাপের বাড়ি ফিরে এলেন মায়ের যখন 14 বছর বয়স, 1867 সাল। তখন কামারপুকুরে শ্রী রামকৃষ্ণ তার তন্ত্র সাধনায় গুরু ভৈরবী ব্রাহ্মণের সঙ্গে আসেন, সারদার ডাকও পড়ে। সেই প্রথম এক নাগারে 7 মাস তিনি শ্রী রামকৃষ্ণের সান্নিধ্য পান। শ্রী রামকৃষ্ণ তাকে সমাদরে গ্রহণ করলেন এবং সংসারে অনভিজ্ঞা সরলা বালিকা বধূকে নানা বিষয় শিক্ষা দিলেন। কেমন করে সংসারে সকলের সঙ্গে মানিয়ে চলতে হয়, খুঁটিনাটি কাজগুলো করতে হয় এবং ভগবানকে ডাকতে হয় আপন বোধে, এইসব দিন তখন তিনি একান্ত ভালোবাসার সঙ্গে কিশোরী সারদাকে শিখিয়েছিলেন। পরবর্তীকালে তাই দেখি শ্রীরামকৃষ্ণের শিক্ষা গ্রহণ করে সারদার ব্যক্তিত্ব কেমন অভিনব ও অপূর্ব সকলেই তাই উজ্জ্বল হয়েছিল। তিনি শ্রীরামকৃষ্ণের শুধু পত্নী নন, প্রথম ভাব শিষ্যা। এরপর 4 বছর কেটে গেছে জয়রামবাটি গ্রামে। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে বাস করেন, সেখানেই সাধনা নির্মগ্ন। জয়রামবাটিতে সারদার কানে আসে নানা কথা, সাধারণ মানুষ রটনা করে শ্রী রামকৃষ্ণ উন্মাদ হয়েছেন। প্রতিবেশীরা শ্রী মাকে পথে ঘাটে দেখে সরবে দীর্ঘশ্বাস ফেলেন, আহা পাগলের স্ত্রী। কেউ বা শুনিয়ে শুনিয়ে বলেন, শ্যামামায়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। 1871 সাল,
সারদার বয়স 18। তার মনে হয় সত্যি যদি সেই আনন্দময় মানুষটি পাগল হয়ে থাকেন, তবে সহধর্মিনী হিসাবে স্বামী সেবা করা তো তার কর্তব্য। মনস্থির করলেন দক্ষিণেশ্বর যাবেন। সারদার ইচ্ছা জানতে পেরে বাবা মেয়েকে নিয়ে চললেন। দোল পূর্ণিমা উপলক্ষে গঙ্গাস্থানে যাচ্ছিলেন গ্রামের নরনারী, তাদের সঙ্গেই পিতা পুত্রী যাত্রা করলেন প্রায় 16 মাইল পথ। এত দীর্ঘ পথে চলার অভ্যেস নেই সারদার। অনভ্যস্ত ক্লান্ত চরণ, শরীর পয় না, পথেই বসে পড়েন। বাবা রামচন্দ্র দেখেন তাড়াতাড়ি সারুর কা জ্বরে পুড়ে যাচ্ছে। বিপন্ন বাপ খুঁজে পেতে এক চটিতে আশ্রয় নিলেন। জ্বরে বেহুশ সারদা ওই সময় দিব্য স্বপ্ন দেখেন। দেখলেন অপরূপ এক কালো মেয়ে তাঁর পাশে বসে গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো গা? দক্ষিণেশ্বর থেকে। সারদা বললেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বর যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওইসব আর হলো না। মেয়েটি কিন্তু বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বর যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। মেয়েকে নিজের পরিচয় দিল, আমি তোমার বোন হই বলে। এই দিব্য দর্শনের পর জ্বর ছেড়ে গেল, মনেও জ্বর পেলেন সারদা। পালকিতে করে আবার চললেন, পরে নৌকায় গঙ্গা পেরিয়ে দক্ষিণেশ্বরে এলেন। শ্রী রামকৃষ্ণ তাকে সাদর গ্রহণ করলেন, তাকে চিকিৎসা করে সুস্থ করে তুললেন, নিজের ঘরে শোয়ার ব্যবস্থা করলেন। সারদা দেখলেন শ্রী রামকৃষ্ণ আগের মতোই প্রেমময় ও স্বাভাবিক। রামচন্দ্র মুখোপাধ্যায় মেয়েকে সুস্থ দেখে নিশ্চিন্ত মনে জয়রামবাটি ফিরে গেলেন। আনন্দে সারদার দিন কাটতে লাগল। স্বামী ও শ্বশুরশাশুড়ির সেবা করে। এই সময় শ্রী রামকৃষ্ণ তার পত্নী সারদাকে একদিন প্রশ্ন করলেন, কি গো, তুমি কি আমার সংসার পথে কেন নিতে এসেছ? সারদা বিন্দু মাত্র ইতস্তত না করে উত্তর দিলেন, না, আমি তোমার সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। মায়ের জীবন তখনই বাধা হলো উচ্চ গ্রামে, সাংসারিক ভাবে নয়। শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক সঙ্গিনী রূপেই তিনি নিজেকে তৈরি করলেন। এই সময় দীর্ঘ 8 মাস তিনি শ্রী রামকৃষ্ণের ঘরেই শুতেন। ঠাকুরের মন যেমন সারারাত ঊর্ধ্বলোকে বিচার করত, মা সারদাও তাঁর আরাধ্য দেবতার ধ্যানেই মগ্ন থাকতেন। সারদার গভীর পবিত্রতা ও ভুক্সপৃহা মুক্ত নির্লপ্ত মনের পরিচয় পেলেন শ্রী রামকৃষ্ণ। শুধু তাই নয়, পেলেন যোগ ও ধর্ম সাধনের জন্য সহধর্মিনীর সক্রিয় সহযোগিতার আঙ্গীকার। সারদার পদসেবা করতে করতে শ্রী রামকৃষ্ণকে আশ্চর্য প্রশ্ন করলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রী রামকৃষ্ণ নিঃসংকোচে বললেন তার অনুভবের কথা। যে মা মন্দিরে আছেন তিনি শরীরে জন্ম দিয়েছেন ও এখন নবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময় রূপ বলে তোমার সত্য সত্য দেখতে পাই, শুধু এ কথা বলেই তিনি নিরস্ত হলেন না। বাংলার 1279 সনের জ্যৈষ্ঠ মাসে আমাবস্যার ফলহারিণী কালী পুজোর দিন সারদার মানবী শরীরে দেবীর বোধন করলেন। পূজা মন্দিরে সকলের সামনে নয়, গোপনে শ্রী রামকৃষ্ণের নিজের ঘরেই অনুষ্ঠিত হল। আলপনা দেয়া পিঠে পশ্চিমমুখী হয়ে বসলেন শ্রীমা। শ্রী রামকৃষ্ণ পূর্বমুখে বসে পূজা শুরু করলেন। মঙ্গল কলস থেকে গঙ্গা বাড়ি নিয়ে দেবীকে অভিষেক করে প্রার্থনা করলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা, তো ত্রিপুর সুন্দরী সিদ্ধিদার উদ্মুক্ত কর, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর। বহু পূজিত ও বহু বন্দিত শ্রী রামকৃষ্ণের মতন অবতার পুরুষের পূজা গ্রহণ করে
সীমা আত্মস্থা হইলেন। মানবী শরীরে জগৎ কল্যাণকারিণী মহাশক্তি প্রতিষ্ঠিত ও উদ্বুদ্ধ হলেন জগাবতার মহান কর্মের ভার গ্রহণ করবেন বলে। একই সঙ্গে শ্রী রামকৃষ্ণ নারী জাতির প্রতি তাঁর পরিপূর্ণ শ্রদ্ধা ও আস্থা অপূর্ণ করলেন। দক্ষিণেশ্বরীর নহাপতের আট কোণা ক্ষুদ্রতম ঘরটিতে মায়ের আবাস। দীর্ঘ 13-14 বছর তিনি কামারপুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসা যাওয়া করেছেন। কখনো একটানা থাকতে পারেননি, নানা কারণেই ছিদ পড়েছে। তবে সেখানে নিভূতি শ্রীরামকৃষ্ণের সেবা ও ভক্ত সেবার সঙ্গে চলত তার নীরব সাধনা ও প্রার্থনা। কি নিঃশব্দেই না অপরূপ সারদা চরিত্রটি রূপ নিয়েছিল নহপতির তর্মাদিয়া ঘরটিতে। তার মুকুলিত মাতৃভাবের বিকাশ দেখে শ্রীরামকৃষ্ণ একধারে বিস্মিত ও আনন্দিত হয়েছেন। দেখেছেন সারদার নিঃস্বার্থ প্রতিসেবায় কোনো দাবি দেওয়া নেই। ঠাকুরের ভাতের থালা কোনো ভক্ত মহিলা চাইলে তার হাতেই তুলে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ যখন এই স্পর্শ দুটি অন্য খেতে পারবেন না বলে অভিযোগ জানিয়েছেন, তখন মা উত্তর দিয়েছেন ভারী সুন্দর করে, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না, আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। নিজের সত্য বিকাশিত মাতৃভাব ও শ্রীরামকৃষ্ণের ভগবতা একই বাক্যে প্রকাশ করেছেন। কতই বা বয়স তখন শ্রীমান, কিন্তু তখনই মাতৃত্বের গৌরবে ও মহিমায় তিনি সুপ্রতিষ্ঠিত। যোগিনী মাকেও পরবর্তীকালে তিনি এই কথাই বলেছিলেন, তা বাবু যাই বলো, কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফিরাতে পারবো না। শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার দাম্পত্য সম্পর্কটিও ছিল বড় মধুর। একদিন শ্রী রামকৃষ্ণ তাকে ভুল করে ভাইজি লক্ষ্মীমণি ভেবে তুই বলে ফেলেছিলেন, কিন্তু সেই সামান্য রূঢ়কথা শ্রীমাকে বলে তিনি সারা রাত ঘুমোতে পারেননি। পরের দিন সকালে নহবাতিকে কিছু মনে করো না বলে অনুরোধ করেছেন। অন্যদিকে ত্যাগীর রাজা হয়েও শ্রীমাকে সোনার অলঙ্কার করিয়ে দিয়ে সুকৌতুকে ভাগ্নে হৃদয় কি বলেছিলেন, ওরে আমার সঙ্গে ওরেই সম্পর্ক। কোনো ঘটনায় শ্রীমা ক্ষুব্ধ হলে শ্রীরামকৃষ্ণ বিচলিত হতে, এমনকি সেবক হৃদয়কেও সাবধান করে বলতেন, এর ভিতরে যে আছে সে ফুঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওনার ভিতরে যে আছে সে ফুঁস করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তাকে রক্ষা করতে পারবে না। শ্রীমার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ ওই দক্ষিণেশ্বরে অন্তরঙ্গ ভক্তদের বলেছিলেন, ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে থেকে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঠেকে এসেছে। আবার অন্য সময় বলেছিলেন, ও জ্ঞান দায়নি মহাবুদ্ধিমতি, ও কি যে সে ও আমার শক্তি। শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করেছিলেন সারদার স্বাভাবিক স্বচ্ছ বুদ্ধিবোধ। পরীক্ষাও করেছেন, শ্রীরামকৃষ্ণ কালীবাড়ি থেকে 6-7-8 মাইনে পেতেন, কিন্তু তাতে যেতেন না, যেন দিলে দাও না দিলে না দাও এই ভাব। এই ত্যাগী মানুষটিকে শ্রদ্ধা করতেন লক্ষ্মী নারায়ণ মারোয়ারি। একবার ঠাকুরের সেবার জন্য তিনি 10,000 টাকা দেওয়ার প্রস্তাব করলেন। ঠাকুর অন্তরে খুব কষ্ট বোধ করলেন। ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম খুব খুশি, এখনকার পরিমাণ তার 10,00,000 টাকার মতো। শ্রীরামকৃষ্ণ নেবেন না, শ্রী মাকে ডেকে টাকার কথা বলে তাঁর নামেই নেওয়া যেতে পারে বলে প্রস্তাব দিলেন। শ্রীমা কিন্তু অনমনে কণ্ঠে ওই টাকা প্রত্যাখ্যান করে বললেন, তা কেমন করে হবে, আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে, তোমাকে লোক শক্তি শ্রদ্ধা ভক্তি করে ত্যাগের জন্য, কাজে টাকা কিছুতেই নেওয়া হবে না। এমন বহু ঘটনাতেই মায়ের অপূর্ব বুদ্ধিমত্তা ও ত্যাগ এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে সমপ্রাণতা প্রকাশ পেত। শ্রীমা দক্ষিণেশ্বরী কখনো মা কালীর জন্য সুন্দর মালা গেঁথে দিতেন,
একবার জুঁই আর রঙনের অপূর্ব মালা দেখে শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হয়েছিলেন। মায়ের আধ্যাত্ম শক্তি যে তখনই কত গভীর ছিল, একটি ছোট্ট ঘটনায় তার পরিচয় পান শ্রী শ্রী ঠাকুর। একদিন মন্দির থেকে মাতালির মতো টলতে টলতে তিনি নিজেই ঘরে ফিরলেন। শ্রীমা তখন ঠাকুরের ঘরে কৃপাহানি বিছানা ছাড়া ঘর পরিষ্কার ইত্যাদি কাজ করছেন। অকস্মাৎ মাকে একটু ঠেলে ঠাকুর প্রশ্ন করলেন, ওগো আমি কি মদ খেয়েছি? মা একটু ইতস্তত না করে উত্তর দিলেন, না মদ কেন খাবে, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। এই উত্তরে শ্রীরামকৃষ্ণ খুবই আনন্দিত হয়ে বললেন, তুমি ঠিক বলেছো,